Bismillahirrahmanirrahim. My dear students, Assalamu alaikum. আশা করি সবাই ভালো আছো। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে একটা লেসন পড়তে যাচ্ছি ট্রান্সফরমেশন বা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের 2.2 এর সাধারণ অর্থ কি? এত বেশি যে, এতই বেশি যে। তো এই লেসনে আমরা আসবো তো আমরা জানি 2.2 এর 2 এর অর্থ এত বেশি যে। 2 অর্থ কি? এত বেশি যে, সে এতই দুর্বল যে হারতে পারে না, সে এতই বোকা যে বিষয়টি বুঝতে পারে না, সে এতই দুর্বল ছাত্র যে অঙ্কটি করতে পারলো না। এই ধরনের অর্থ এতই বেশি যে, এই ধরনের ইন্টেন্সিফাই করার জন্য বা তীব্রতা বোঝানোর জন্য 2 বসে, এবং সিম্পলে 2 বসে, এবং 2 এর পরে adjective বা adverb বসে, এবং কমপ্লেক্সে কি বসে? সু ডট ডট দ্যাট। সু এর অর্থ এতই বেশি যে। এখানে এই সু দ্বারাও কি করা হয়? ইন্টেন্সিফাই বা তীব্রতা বোঝানো হয়। ঠিক একইভাবে কম্পাউন্ড সেন্টেন্সে ভেরি 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 অর্থ কি? খুব খুব বেশি যে, এতই বোকা যে। এই ভেরি দ্বারাও ইন্টেন্সিফাই করা হয় বা তীব্রতা বোঝানো হয়। তাহলে আমরা বুঝতে পারলাম সিম্পল এর 2.2 এই বাক্যটাকে যখন আমরা কমপ্লেক্স করব তাহলে কি ব্যবহার করব? এবং কম্পাউন্ড যখন করব তখন কি ব্যবহার করব? ভেরি ডট ডট অ্যাট। তাহলে আমাদের ট্রান্সফরমেশনে যে বিষয়টি মনে রাখতে হবে, সিম্পলে 2.2, কমপ্লেক্সে সু ডট ডট দ্যাট, এবং কম্পাউন্ডে ভেরি ডট ডট অ্যাট। দেখি আমরা উদাহরণ দেখলে আমাদের হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমরা এই তিনটা নিয়ম পড়ার সাথে সাথে এগুলোর শূন্যস্থান বা ফিলিং দ্য গ্যাপস কিভাবে হবে এবং কমপ্লিটিং সেন্টেন্সে কিভাবে হবে সেটাও আমরা একটু পরে যাব। দেখো খেয়াল করো, দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট। লোকটা এতই অসহ্য। এই টু দ্বারা কি বোঝানো হচ্ছে? তীব্রতা বোঝানো হচ্ছে, পরিমাণ বোঝানো হচ্ছে, যে অসতের পরিমাণ অনেক বেশি। দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু ইমাজাইন। লোকটা এতই বেশি অসহ্য, এটা আমরা কল্পনাই করতে পারতেছি না। দেখো উপরে হ্যান্ডশেক করছে এবং নিচ দিয়ে টেবিলের নিচ দিয়ে টাকা নিচ্ছে, এই কারণে বোঝানো হচ্ছে লোকটা এতই অসহ্য। দা ম্যান ইজ টু ডিসঅনেস্ট। এরপরে যদি শূন্য স্থান থাকে, টু দিয়ে একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, বাকি অংশ লিখতে হবে। এটা আবার কমপ্লিটিং সেন্টেন্স আছে, আবার আমাদের শূন্য স্থানেও আসে এবং আমাদের কানেক্টরেও এটা আসে। তাহলে আমরা একটা বিষয় যখন ভালোভাবে শিখব তখন এটা আমাদের তিন জায়গায় কাজে লাগবে, অনেক জায়গায় কাজে লাগবে, শুধু তিন জায়গায় না, অনেক জায়গায় কাজে লাগবে। তাহলে আবার সেন্টেন্সটা দেখো, দা ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু ইমাজাইন। তাহলে এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তখন কি হবে? দা ম্যান ইজ টু এর জায়গায় কি বলবে? সো সো ডিসঅনেস্ট দ্যাট, লোকটা এতই অসহ্য, উই ক্যান নট ইমাজাইন, আমরা চিন্তাই করতে পারতেছি না। যেহেতু ইজ আছে তাহলে সাবজেক্টের পরে কি দিতে হবে? ক্যান নট, উই ক্যান নট ইমাজাইন। আবার বাক্যটা শোনো, দা ম্যান ইজ সো ডিসঅনেস্ট দ্যাট, লোকটা এতই অসহ্য, উই ক্যান নট ইমাজাইন, আমরা চিন্তাই করতে পারতেছি না। আর এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে আমরা ভেরি দিয়ে করব, দা ম্যান ইজ ভেরি ডিসঅনেস্ট এন্ড উই ক্যান নট ইমাজাইন, এবং আমরা এটা চিন্তাই করতে পারি না, এতই অসহ্য, আমরা চিন্তাই করতে পারি না। তাহলে আমরা তিনটা বিষয় পড়লাম, একটা হলো দা ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু ইমাজাইন, এই বাক্যটা সিম্পল। এটাকে যখন আমরা কমপ্লেক্স করব, দা ম্যান ইজ সো ডিসঅনেস্ট দ্যাট উই, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট দিব, উই ক্যান নট ইমাজাইন, আর পাস্ট টেন্স হলে, প্রথম অংশ পাস্ট টেন্স হলে কি দিব? কুড নট, উই কুড নট ইমাজাইন। যেহেতু ইজ আছে তাহলে দিব ক্যান নট। দেখো আমরা দ্বিতীয় উদাহরণে যাচ্ছি, দা রুড ওয়াজ টু স্লিপি ফর হিম টু ওয়ার্ক। রাস্তাটা এতই পিচ্ছিল ছিল যে সে হাঁটতে পারলো না। দেখো দা রুড ওয়াজ, বস্তু বাচক সাবজেক্ট থাকলে আমরা জানি টু স্লিপি অ্যাডজেক্টিভ বা টু এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসার পরে
একটা ফর মি ফর হিম ফর দেম দিতে হবে। রাস্তাটি এতই বিচ্ছিল যে সে হাঁটতে পারলো না, সের জন্য কি দিব আমরা? ফর হিম। আমার জন্য কি দিব? ফর মি। আমাদের জন্য ফর আস, তোমাদের জন্য ফর ইউ। তাহলে বাক্যটা খেয়াল করো, দা রুড ওয়াজ টু স্লিপি ফর হিম টু ওয়ার্ক। রাস্তাটা এতই পিচ্ছিল ছিল যে সে হাঁটতে পারলো না। আমরা একটা লোকের ছবি দেখতেছি যে হাঁটা তার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে লাইনটা দা রুড ওয়াজ টু স্লিপি ফর হিম টু ওয়ার্ক। রাস্তাটি এতই পিচ্ছিল ছিল যে সে হাঁটতে পারলো না, এটা সিম্পল বাক্য। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি হবে? দা রুড ওয়াজ টু এর জায়গায় কি হবে? সো, সো স্লিপি, এবং দ্বিতীয় টু এর জায়গায় কি হবে? দ্যাট। দা রুড ওয়াজ সো স্লিপি দ্যাট হি কুড নট ওয়ার্ক। যেহেতু ওয়াজ আছে তাহলে আমরা কি দিব? কুড নট, হি কুড নট ওয়ার্ক। তাহলে বাক্যটা কি হবে? দা রুড ওয়াজ সো স্লিপি দ্যাট হি কুড নট ওয়ার্ক। রাস্তাটা এতই পিচ্ছিল ছিল যে সে হাঁটতে পারলো না। এখন এটা আমরা যদি কম্পাউন্ড করি তাহলে ভেরি ডট এন্ড দিতে হবে। সেন্টেন্সটা তোমরা দেখো, দা রুড ওয়াজ ভেরি স্লিপি, রাস্তাটা খুবই বেশি পিচ্ছিল ছিল, অ্যান্ড এবং এই কারণেই হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারলো না। তাহলে আবার আমরা তিনটা সেন্টেন্স দেখতে পারি সিম্পলে, দা রুড ওয়াজ টু স্লিপি ফর হিম টু ওয়াক, রাস্তাটি এতই পিচ্ছিল ছিল যে সে হাঁটতে পারলো না। কমপ্লেক্স কি হবে? দা রুড ওয়াজ সো স্লিপি দ্যাট, রাস্তাটা এতই পিচ্ছিল ছিল যে হি কুড নট ওয়াক। এবং কম্পাউন্ডে কি হবে? দা রুড ওয়াজ ভেরি স্লিপি, রাস্তাটা খুবই পিচ্ছিল ছিল, অ্যান্ড এবং এই কারণেই হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারে নাই। এখন আমরা পরবর্তী উদাহরণে যাচ্ছি। দেখো আমার পরবর্তী সেন্টেন্স, টু মিন্স মোর দ্যান এনাফ। টু এর একটা অর্থ আমি লিখেছি, টু মানে অত্যাধিক বেশি, টু মানে কি? মোর দ্যান এনাফ, অত্যাধিক বেশি, যেটাকে এত বেশি যে আমি বাংলায় বলেছি, দা কার ওয়াজ টু ফাস্ট টু ফর মি টু কন্ট্রোল, গাড়িটা এতই বেশি দ্রুত গতির ছিল যে আমি নিয়ন্ত্রণ করতে পারলাম না। দা কার ওয়াজ টু ফাস্ট, টু ফাস্ট অর্থ কি? এতই বেশি গতিশীল ছিল যে ফর মি, আমার জন্য। আমি জানি যে দা কার ওয়াজ এটা বস্তুবাচক সাবজেক্ট, এখানে ফর মি ফর হিম ফর দেম দিতে হবে যখন আমাদের শূন্যস্থানে আসবে। তাহলে দা কার ওয়াজ টু ফাস্ট ফর মি টু কন্ট্রোল, গাড়িটা এত দ্রুত গতি ছিল যে আমি নিয়ন্ত্রণ করতে পারলাম না। এটাকে যখন আমরা কম্পাউন্ডে লিখব বা কমপ্লেক্সে লিখব আমরা কি লিখব? দা কার ওয়াজ টু এর জায়গায় কি লিখব? সো, সো ফাস্ট দ্যাট আই কুড নট কন্ট্রোল, দা কার ওয়াজ সো ফাস্ট দ্যাট আই কুড নট কন্ট্রোল, গাড়িটা এতই বেশি দ্রুত গতির ছিল যে আমি নিয়ন্ত্রণ করতে পারলাম না। দেখো অর্থটা তোমরা বুঝতে পেরেছো কিনা, তাহলে আমাদের জানতে হবে টু ডট টু, সু ডট দ্যাট এবং ভেরি ডট এন্ড। এবং এটা কম্পাউন্ড কি হবে? সু এর জায়গায় কি হবে? ভেরি। দা কার ওয়াজ ভেরি ফাস্ট, গাড়িটি অনেক বেশি দ্রুত গতির ছিল, অ্যান্ড আই কুড নট কন্ট্রোল, এবং এই কারণেই আমি ইহাকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। তাহলে আবার আমরা তিনটা সেন্টেন্স দেখবো। দা কার ওয়াজ টু ফাস্ট ফর মি টু কন্ট্রোল, এটা সিম্পল বাক্য, এটাকে যদি কমপ্লেক্স করতে বলা হয় তাহলে আমরা কি লিখব? দা কার ওয়াজ সো ফাস্ট দ্যাট আই কুড নট কন্ট্রোল। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি দিব? দা কার ওয়াজ ভেরি ফাস্ট অ্যান্ড আই কুড নট কন্ট্রোল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখি আমরা উই উইল গো দ্য নেক্সট এক্সাম্পল। The book is too hard for me to understand. ওইটা আমার জন্য এতই কঠিন যে, এতই কঠিন ভাবে লেখা যে আমি বুঝতেই পারতেছি না। দেখো সেন্টেন্সটা, দা বুক ইজ টু হার্ড ফর মি, আমার জন্য। যদি বলতাম তার জন্য তাহলে কি হতো? ফর হিম। আমাদের জন্য বললে কি হবে? ফর আস। তাদের জন্য ফর দেম, রহিমের জন্য ফর রহিম। তাহলে এটা আমরা ফর রহিম কেন, ফর মি কেন বসে আমরা বুঝে ফেলেছি যে দ্বিতীয় অংশে একটা ছাব্দি টানার প্রয়োজন এই কারণে। দা বুক ইজ টু হার্ড ফর মি টু আন্ডারস্ট্যান্ড, এইটুকু আমাদের শূন্যস্থান বা কমপ্লিটিং সেন্টেন্সে আসে। তাহলে আমরা একসাথে দুটোই পড়ে যাচ্ছি যে দা বুক ইজ টু হার্ড ফর মি টু আন্ডারস্ট্যান্ড, এটা সিম্পলে। এটা যদি কমপ্লেক্সে আমরা লিখি তাহলে কি হবে? দা বুক ইজ
so hard that I cannot understand. তাহলে 2 এর জায়গায় প্রথম 2 এর জায়গায় কি বসলো so দাবকে so hard দ্বিতীয় 2 এর জায়গায় কি বসলো that I cannot understand বইটি এতই বেশি কঠিন ভাষায় লেখা যে আমি বুঝতেই পারি না তাহলে আমরা আবার তিনটা সেন্টেন্স দেখতেছি the book is too hard for me to understand complex the book is so hard that I cannot understand এবং compound the book is very hard and I cannot understand বইটি অনেক বেশি কঠিন এবং এই কারণে আমি বুঝতে পারি না পরবর্তী উদাহরণটা যাও দেখো the load is too heavy for the boy to carry ওজনটা এতই বেশি ভারী যে ছেলেটা বহন করতে পারতেছে না the load is too heavy এতই ভারী যে দেখো বইয়ের একটা বোঝা আছে তাহলে too অর্থ কি এত বেশি যে the book is too heavy for the boy এই ছেলেটির জন্য টু কেন বহন করতে পারতেছে না কমপ্লেক্স যদি আমরা লিখি তাহলে কি হবে the load is so heavy that টু এর জায়গায় আমরা কি দেব so heavy that the boy cannot carry it এই ছেলেটা ইহা বহন করতে পারে না এবং যদি কম্পাউন্ডে যাই সো এর জায়গায় কি দেব very এবং that এর জায়গায় and দেব আর কোনো পরিবর্তন হবে তাহলে কি হবে দা বুক ইজ ভেরি হেভি দা লোড ইজ ভেরি হেভি এন্ড দা বয় ক্যান নট ক্যারি ইট দা লোড ইজ ভেরি হেভি এন্ড দা বয় ক্যান নট ক্যারি ইট আবার আমরা তিনটা সেন্টেন্স দেখতেছি দেখো দা লোড ইজ টু হেভি ফর দা বয় টু ক্যারি এবং এটার কমপ্লেক্স কি হবে দা লোড ইজ সো হেভি দ্যাট দা বয় ক্যান নট ক্যারি ইট এবং কম্পাউন্ড হবে দা লোড ইজ ভেরি হেভি এন্ড দা বয় ক্যান নট বুঝে ফেলছি কমপ্লেক্সটা হবে The room was so dirty that roomta etoi beshi nongra chilo je we could not sit down amra boshte parlam na ebong compound ki hobe The room was very dirty and we could not sit down roomta onek beshi nongra chilo ebong ei karone amra boshte parini dekho roomtar obostha dekho তোমরা প্রায়ই বলে থাকো যে ট্রান্সফরমেশনে ইউ হ্যাভ এ লট অফ প্রবলেমস ইন ট্রান্সফরমেশন সেন্টেন্স বিকজ ইউ ডু নট রিড ইট সিস্টেমেটিক্যালি বিকজ অফ নট রিডিং সিস্টেমেটিক্যালি দ্য প্রবলেম ইনক্রিজ ডে বাই ডে সো আই হ্যাভ টেকেন অ্যাডভেঞ্চার টু মেক ইউর প্রবলেম ইজি অ্যান্ড লোস ইট ফর ইউ দ্যাট ইজ হোয়াই আই হ্যাভ মেড দিস স্পেশাল ক্লাস ফর ইউ গিভিং সো মেনি পিকচার্স সো দ্যাট ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য lesson I can speak whole time English with you but for the convenience of your getter and better understanding I have made the class both in English and Bengali so, however look at the picture again the room was too dirty for us to sit down the complex of this sentence is the room was so dirty that we could not sit down and compound will be the room was very dirty and we could not sit down we are going to next example dekho look at the monitor look at the picture he is weak she durbol এই দুর্বলের মাত্রাটা প্রকাশ করার জন্য আমরা টু দিই টু শব্দটি দিয়েছি ইজ টু উইক সে এতই দুর্বল যে টু ওয়াক হাঁটতেই পারে না আবার সেন্টেন্সটা খেলো
হিজ উইক মানে কি? সে দুর্বল। এই দুর্বলের আমরা মাত্রাটা প্রকাশ করব, কি পরিমাণ দুর্বল। হিজ স্টোয়িক, সে এতই দুর্বল যে টু ওয়াক, হারতেই পারে না। দেখো আমি একসাথেই সেন্টেন্স দিয়েছি, তাহলে এটার কমপ্লেক্স কি হবে? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এবং কম্পাউন্ড কি হবে? হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। আবার দেখো, হি ইজ টু উইক টু ওয়াক, কমপ্লেক্স কি হবে? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এবং কম্পাউন্ড হবে? হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি পরের এক্সাম্পলে যাচ্ছি। দেখো আমরা প্রায় চা খেয়ে থাকি, আর এখন তো চা খাওয়া আমাদের জন্য, গরম কিছু খাওয়া আমাদের জন্য অনেক বেশি দরকারি বিকজ অফ করোনা ভাইরাস। দেখো এই ধরনের একটা সেন্টেন্স, দ্য টি ওয়াজ টু হট ফর আস টুডে, চাটা এতই বেশি গরম ছিল যে আমরা খেতে পারলাম না, আমরা ড্রিঙ্ক করতে পারলাম না, আমাদের পরবর্তীতে চাটাকে একটু ঠান্ডা করে, একটু ঠান্ডা হওয়ার পরে খেতে হবে। তাহলে সেন্টেন্সটা কি? The tea was too hot for us to take. এতই গরম ছিল যে আমরা খেতে পারলাম না। কমপ্লেক্স কি হবে? The tea was too এর জায়গায় কি হবে? So hot that, যেহেতু for us আছে অবজেক্ট, তাহলে এটাকে সাবজেক্ট বলা হতে হবে we. We could not take. The tea was so hot that we could not take. এবং কম্পাউন্ড হবে কি? The tea was very hot and we could not. চাটা অনেক গরম ছিল এবং আমরা এই চাটা গ্রহণই করতে পারলাম না, ড্রিঙ্কই করতে পারলাম না, খেতেই পারলাম না। টেক বারটা এই কারণে নেওয়া হয়, আসলে চা ড্রিঙ্ক করা হয় না, ড্রিঙ্ক করতে হলে গরম চা একেবারে যেন সবকিছু পরে যাবে, আস্তে আস্তে খাওয়া হয় চা, এই কারণে টেক শব্দটা ব্যবহার করা। তাহলে আবার দেখো, দ্য টি ওয়াজ টু হট ফর আস টু টেক, কমপ্লেক্সে কি হবে? দ্য টি ওয়াজ টু হট দ্যাট উই কুড নট টেক। এবং কম্পাউন্ডে, দ্য টি ওয়াজ ভেরি হট অ্যান্ড উই কুড নট। দেখো আমি পরবর্তীতে আরেকটি উদাহরণ দিয়েছি, দা কার ওয়াজ টু কস্টলি ফর মি টু বাই, গাড়িটি এতই দামি যে আমার জন্য দামি ছিল যে আমি কিনতে পারলাম না। আসলে আমার কাছে আছে কয়েক হাজার টাকা দিয়ে তো আর গাড়ি কেনা যায় না, এই কারণে দা কার ওয়াজ টু কস্টলি ফর মি টু বাই। এর কমপ্লেক্স কি হবে? দা কার ওয়াজ টু কস্টলি দ্যাট, গাড়িটি এতই দামি ছিল যে আই কুড নট বাই ইট, আমি ইহা কিনতে পারি নাই। কম্পাউন্ড কি হবে? দ্য কার ওয়াজ ভেরি কস্টলি অ্যান্ড আই কুড নট বাই ইট। তাহলে আমি পাশাপাশি উদাহরণগুলো দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি একসাথে, যেন তোমাদের বুঝতে সমস্যা না হয়। টু ডট ডট টু, সু ডট ডট দ্যাট এবং ভেরি ডট ডট এন্ড, এবং শব্দগুলো আমি কালার করে দিয়েছি, আই হ্যাভ মেড ইট কালার্ড বিকজ অফ ইউর সিম্পল আন্ডারস্ট্যান্ডিং, অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ইজিলি। দেখো, দ্য কার ওয়াজ টু কস্টলি ফর মি টু বাই, কমপ্লেক্স কি হবে? দ্য কার ওয়াজ টু কস্টলি দ্যাট আই কুড নট বাই ইট অ্যান্ড দ্য কার ওয়াজ ভেরি কস্টলি অ্যান্ড আই কুড নট বাই ইট। আমরা পরবর্তী উদাহরণে যাচ্ছি, দ্য ম্যাথ ইজ টু টাফ ফর মি টু সলভ। দেখো ছবি দেখেই বোঝা যাচ্ছে, ম্যাথ দেখে আমরা অনেক সময় এইভাবে গালে হাত দিয়ে বসে পড়ি যে এত কঠিন, তো এই মেয়েটার কাছে এরকম কঠিন লাগছে, বলতেছে দা ম্যাথ ইজ টু টাফ ফর মি টু সলভ, অঙ্কটি আমার জন্য এতই কঠিন যে আমি সমাধান করতে পারি না। কমপ্লেক্স কি হবে? দা ম্যাথ ইজ টু টাফ দ্যাট আই ক্যান নট সলভ ইট। এবং কম্পাউন্ড হবে? দা ম্যাথ ইজ ভেরি টাফ অ্যান্ড আই ক্যান নট সলভ ইট। তাহলে তোমরা বুঝতে পেরেছ, টু ডট ডট টু, সু ডট ডট দ্যাট এবং ভেরি ডট ডট ইট। এখন দেখো টু এর আরেকটা অর্থ আছে, টু অর্থ ও, আমিও, এই ধরনের অর্থ বোঝায়। দেখো আমি বললাম, তুমি বললা যে আই লাভ ইউ, আমি বললাম যে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি। ছাত্রদেরকে আমরা প্রায় বলে থাকি যে আমি সবাই তোমাদেরকে, তোমাদের সবাইকে আমরা অনেক বেশি ভালোবাসি, আদর করি, পছন্দ করি, এটা বলানোর জন্যই আই লাভ ইউ টু, আমিও তোমাদেরকে ভালোবাসি। আই উইল গো দেয়ার টু, আমিও সেখানে যাব। আই হ্যাভ বট এ ল্যাপটপ টু, আমিও একটা ল্যাপটপ কিনেছি, এই ক্লাস টাইমের জন্য আমাদেরকে সবাইকে ল্যাপটপ কিনতে হয়েছে। তাহলে শি টু হ্যাজ বট এ ল্যাপটপ, সেও একটা ল্যাপটপ কিনেছে, জোর দেওয়ার জন্য টুটা সাবজেক্টের পরেই বসেছে।
তাহলে টু অর্থ কি? ও ও আমিও, আই উইল গো দ্যাট টু, আমিও সেখানে যাব। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ মি। আই উইল ট্রাই টু মেক ইউর লেসন ইজি টু ইজিয়ার ডে বাই ডে। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় মাই ক্লাস, অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক ইট ইজি টু ইজিয়ার। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি